ওগুলো তো মিনিমালাইজ। মিনিমাল লাইন টাইপ লোগো তো মিনিমালিস্ট লো। এখানে নাই, দেখাই আপনাদের। স্যার রেকর্ডিং দিয়ে নেই যে পোস্ট দিয়ে দিয়েছে। আচ্ছা আমি লাইন টাইপ লোগোটা তখনই বুঝছি, ভাইয়ার আমার কাছে বলছে আমার মেডিসিনের জন্য একটা লাইন টাইপ লোগো লাগবে। আমি তো লাইন টাইপ লোগো কোনোদিন করিনি, লাইন টাইপ লোগো আবার কি? তা আমি বললাম যে হোয়াট ইজ লাইন টাইপ লোগো, বলছে যে আপনার লোগোটা যা আছে এই লোগোর মধ্যে শুধু আপনি এই জিনিসটা অ্যাড করবেন, নামের মধ্যে এই জিনিসটা অ্যাড করবেন। দেখেন এই যেটা হচ্ছে লাইন টাইপ লোগো, শুধু নাম, শুধু নামটাই লাইন টাইপ লোগো, লাইন টুল দিয়ে যেটা লাইন লোগো করা হয় সেটা না। শুধু ফন্ট বুঝতে দিয়ে যেটা পারছেন? লেখা হয় সেটা। জি ফন্ট, মানে এক লাইনে একটা ফন্ট থাকবে, ফন্টের মধ্যেই আপনি যদি নাম চেঞ্জ করে দেন সেটা লাইন টাইপ লোগো হবে। তো প্যাকেজিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম লোগো দেখেন, ম্যাক্সিমাম লোগোই লাইন টাইপ লোগো ম্যাক্সিমাম। এই যে এখানে দেখেন এটা একটু চেঞ্জ আছে, এই যে এটা দেখেন, এই যে এটা দেখেন লাইন টাইপ লোগো। প্রোডাক্টের ক্ষেত্রে লাইন টাইপ লোগো বেশি চলে, প্রোডাক্টের ক্ষেত্রে এই লাইন টাইপ লোগো গুলো বেশি চলে। হয়তো বা এর অন্য কোনো নাম আছে এই লোগো গুলোর, বাট ওটা আমি জানি না। তবে যতটা জানি এটাকে লাইন টাইপ লোগো বলা কি টাইপ, ওই বায়ারের কাছ থেকে জানছি যে লাইন টাইপ লোগো মেডিসিনের। এখনো কাজ করি ওই বাইরে, তো এই লাইন টাইপ লোগো গুলো আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা করব, যে একটা নাম, ওই নামের মধ্যে একটু এ বি সি ডি যে কোনো এক জায়গাতে যে কোনো একটা জিনিস অ্যাড করে দিলে এটা লাইনের মধ্যে ডিজাইন হয়ে গেল, এটা লাইন টাইপ। লাইন টুল নিয়ে লোগো করলে ওটা লাইন টাইপ লোগো না, লাইন টুল নিয়ে লোগো করলে ওটা মিনিমালিস্ট হয়ে যায়, ঠিক আছে, বা লাইন আর্ট হয়ে যায়, লাইন আর্ট লোক। আর যখন আপনারা একটা ফন্টের মধ্যে কাটাকাটি করে তৈরি করবেন এটার নাম হয়ে যাবে কি, লাইন টাইপ লোক। মানে লাইনের মধ্যে আপনি একটা লাইন, ওর মধ্যে যে টাইপ করা আছে ওই টাইপের মধ্যে আপনি একটা চেঞ্জ করে দিচ্ছেন, ঠিক আছে। এক মিনিট, আমি এক মিনিট দাঁড়ান। তাহলে লাইন টাইপ লোগো সম্বন্ধে আপনাদের আইডিয়া দিয়ে দিলাম, মানে কি জিনিস এটা, যখন আপনারা প্যাকেজিং ডিজাইন করবেন তখন এটা প্রয়োজন পড়বে, বা আপনাকে বলবে যে লাইন টাইপ লোগো করে দেন হ্যান ত্যান, যাই হোক। আশা করি বুঝতে পারছেন। জি স্যার। ওকে।
তাহলে কি কি কন্টেন্ট থাকবে? একটা লোগো থাকবে, লেখছেন লেখছে স্যার, উপরে যাই যে লোগোটা দেখতেছিলাম, তারপর সেখানে থাকবে জি স্যার, প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করবে সেটা থাকবে, লেখা হয়েছে? জি স্যার লেখছি। আচ্ছা, তারপরে থাকবে যে এই যে প্রোডাক্টটা কি কি উপাদান দিয়ে তৈরি, স্যার বুঝিনি, প্রোডাক্ট তৈরির উপাদান স্যার। হ্যাঁ, প্রোডাক্ট তৈরির উপাদান থাকবে হচ্ছে 3 নম্বরে, জি স্যার, আর 2 নম্বরে থাকবে হচ্ছে এটা কিভাবে ব্যবহার করবে, প্রোডাক্ট ব্যবহার বিধি। হ্যাঁ, ব্যবহার বিধি। তারপরে থাকবে হচ্ছে কোম্পানির লোকেশন, তারপরে থাকবে সতর্কীকরণ বার্তা, বাচ্চাদের থেকে দূরে রাখা হয়। জি, সতর্কীকরণ বার্তা স্যার। জি 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 জি। তারপরে থাকবে হচ্ছে বারকোড, কিউআর কোড থাকে না, বারকোড থাকে, বারকোড সব প্যাকেজিং এ বারকোড থাকে স্যার। জি, সব প্যাকেজিং এ, প্রায় প্যাকেজিং এ বারকোড থাকে বাইরের দেশের প্যাকেজিং গুলোতে। লেখছেন? এই কয়েকটা জিনিস হচ্ছে মেন, আর ও যদি অ্যাডিশনাল অ্যাড করতে চায় আপনাকে মেসেজ দিয়ে দিবা। আর এই কয়েকটা জিনিস একটা প্যাকেজে থাকবেই, মাস্ট বি থাকবে, সেটা যে কোনো প্যাকেজ হতে পারে। কিভাবে তৈরি, কিভাবে ব্যবহার করবে, কত বছর বয়সে বাচ্চাদের জন্য ব্যবহার করা যাবে, সব আপনাকে সে সেন্ড করবে, আপনি শুধু সুন্দর করে অ্যালাইন করে বসাই দেবে। প্রাইসটা দিতে হবে না? জি স্যার। বুঝিনি, প্রোডাক্টের দাম? না না না, ওরা প্রোডাক্টের দাম আপনাকে দিতে হবে না, ওরা সিল মারে দিবে প্রোডাক্টের দাম, ঠিক আছে? প্রোডাক্টের দাম ভুল করে প্যাকেজিং এ মারিয়ে দিবেন না আপনারা। তবে বায়ার যদি চায় তখন আপনি দিতে পারবেন, তবে ম্যাক্সিমাম চারই বায়ারই হচ্ছে আপনার এটা লিখে নিবে না, যারা নিউ বায়ার হয়তো বা তারা আপনাদেরকে বলবে, কিন্তু তারাও বলবে পরে এসে যে আপনি প্রাইসটা রিমুভ করে দেন। প্যাকেজিং এ প্রাইস দেওয়া যাবে না, ওরা ওখানে একটা সিল ব্যবহার করবে অথবা একটা সাদা পেপারস দিয়ে ওরা ওখানে প্রাইস ট্রাইস এক্সপায়ার্ড, তারপর হচ্ছে আপনার এই ডেট ওই ডেট ওগুলো লিখে দিবে, ওগুলো আপনার চিন্তা না। আপনাকে যেই আমি যে 5টা না কয়টা লিখে দিলাম, এই কয়েকটাই হচ্ছে মেন। 6টা স্যার, 6টা, এই 6টাই হচ্ছে মেন, এই 6টাই আপনাকে দিতে হবে, বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা প্যাকেজিং ডিজাইনের সাইজটা আগে দেখবো, সাইজটা হচ্ছে মেন, তারপর ওগুলো তো আপনারা বসাতে পারবেন, তাই না? পারবেন না বসাইতে? পারবো স্যার। জি স্যার।
পারবেন, কোথায় কি বসাবেন, কোন পেজে কি বসাবেন, বা আর আপনাকে বলে দিব যে ফার্স্ট পেজে আমার এটা এটা থাকবে, সেকেন্ডটাতে এটা এটা থাকবে, থার্ড এটা এটা থাকবে, ফোর্থে এটা এটা থাকবে। আপনাকে সুন্দরভাবে গাইডলাইন দিয়েই দিবে ওরা, ঠিক আছে? আচ্ছা, আপনাদেরকে একটু বিরতি দিতে যাচ্ছি 20 মিনিটের এখনি। দেন স্যার, দেন। হ্যাঁ, বিরতি 20 মিনিট দিয়ে একটু খাওয়া দাওয়া করে নিয়ে আবার আমরা ক্লাসে আসি, ঠিক আছে? 48 বাজে, তার মানে আপনারা হচ্ছে 40 50 60 আপনারা 58 তে চলে আসবেন। 10:10 হবে স্যার, 10:10 তাহলে 8 এ আসেন, 10:08 এ সবাই চলে আসেন, ওকে স্যার, ঠিক আছে।
সবাই আসছেন? জি স্যার আসছি তো স্যার। আপনাদের ওদিকে বিদ্যুৎ আছে? আছে স্যার। আচ্ছা সৌর ভাই, আপনার এলাকা আমার এলাকা এক না? একই তো স্যার। তাহলে আমার এখানে বিদ্যুৎ নেই, আপনার ওখানে বিদ্যুৎ কেমনে থাকে? এখন এটা তো বলতে পারতেছি না, আপনাদের লাইনে হয়তো কাজ টাজ করতেছে হয়তো বা। এক লাইন এক না নাকি? নাও হতে পারে স্যার। গ্রুপে একটু মেসেজ করেন, ব্রেক টাইম শেষ, সবাই চলে আসুন। স্যার শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি স্যার। সবুর ভাই তো উইন করলো, খবর পাইছেন? হ্যাঁ। কত ডলার স্যার? ফেসবুকে আছেন আপনি, মেসেঞ্জারে আসলে দেখাতাম। ফেসবুক লগইন হচ্ছে না আমার এখানে, তারপরে দেন আমি ফেস ইয়াতে মোবাইলে দেখে নিচ্ছি। আমার পিসিতে না, আমি ল্যাপটপে আছি স্যার। শুধু আমি নই স্যার, ওই একই কনটেস্টে কিন্তু ও ফার্স্ট হইছে, আমি সেকেন্ড হইছি স্যার। ওয়াও, কি বলেন! ওই যে আপনি যেটা দিছিলেন না স্যার, কুয়েল ডিজাইন? হ্যাঁ ওই ওটাই স্যার। তাই? ও আরে দেন দেখি, দেন 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 ফেসবুকে দেন। তবে স্যার একটা প্রশ্ন আছে স্যার, বুঝতেন? কি প্রশ্ন আছে? ব্যাপার হচ্ছে আমার তো অলরেডি $45 দিয়ে দিছে, $50 হচ্ছে ইয়ে রিভিউ পাবেন না আপনি? রিভিউ দিয়ে দিছে স্যার। ফার্স্ট হইছে কে? ফার্স্ট হইছে ইমন। দুজনকে রিভিউ দিছে? ইমনেরটা এখনো ইয়া করেনি স্যার। স্যার আমি এখনো টাকাও পাইনি, রিভিউ ও পাইনি স্যার। দেন দেখি কি ডিজাইন করে দেন ফেসবুকে দেন। দিছি তো মেসেঞ্জারে দেখেন। কই মেসেঞ্জারে? গ্রুপে দিছি। এনডিপি গ্রুপে স্যার। আরো একজন উইন করছে তো, কে এটা? আমি তারপরে সেকেন্ড রানার আপ হচ্ছে যে মৃণাল নাকি, আর সৌর ভাই হচ্ছে মানে থার্ড রানার আপ আর কি, মানে সেকেন্ড রানার আপ। কিন্তু ও হচ্ছে সৌর ভাইয়ের লোগোটা ব্যবহার করবে, আর আপনার লোগোটা হয়তো ব্যবহার করতে পারে, কিন্তু এই মেরিনালের লোগোটা ব্যবহার করবে না, লোগোটা অতটা ভালো হয় না। আমার আমার শুধু ওই পাখিটা নিছে স্যার। ওই তো পাখিকে দরকার, পাখি নিছে ওর তো পাখি দরকার, পাখিটাই তো আছে। কাহিনী যেটা সেটা হচ্ছে স্যার, সবুর ভাই সবার আগে মানে কনটেস্ট হ্যান্ডওভার ফুলফিল করছে, আর বায়ার আমাকে এসএমএস দিছে মানে অনেক কিছু চেঞ্জ করে চাইছে কালার টালার। তো একসঙ্গে আমি আর সবুর ভাই কাজ করতেছিলাম, তো কাজ করতে করতে সবুর ভাই একটা আগে ধরেন ফাইল হ্যান্ডওভার করার সঙ্গে সঙ্গে টাকা চলে আসছে স্যার, বুঝছেন? ৪৫ চলে আসছে। তো সেক্ষেত্রে আমরা টাকা পাবো কিনা এটা জানা? পাবেন 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 পাবেন, সবাই পাবেন, সবাই পাবেন। হয়তো বার ব্যস্ত আছে, কি চেঞ্জ চাইছে ওগুলো চেঞ্জ চেঞ্জ করে ফাইল দিয়ে দেন, টাকা দিয়ে দিবে আপনাকে, আসলে টাকা দিয়ে দিবে। ও কি লাইনে আছে ভাই? হ্যাঁ এখনো লাইনে আছে, কিন্তু স্যার এসএমএস দেখতেছে না।
ও আচ্ছা, তাহলে ওর মোবাইল হয়তো বা নেটে আছে, কিন্তু ও হয়তো বা নাই। অ্যাপেল স্যার। মোবাইল গুলো হয় কি, ওরা তো বেশিরভাগ অ্যাপেল মোবাইল ব্যবহার করে, তো আপনি যদি একটা অ্যাপস ওপেন রাখেন ওটা সবসময় অনলাইন দেখায়। আর আমাদের এই মোবাইল গুলো হয় কি, সারাদিন যদি আপনি অনলাইনে থাকেন আধা ঘন্টা না থাকলে বলবে যে অফলাইনে আছে। এই একটা প্রবলেম এই ফোন গুলা। আর অ্যাপেল ফোন একটা অ্যাপস ইনস্টল করে যদি আপনি হিডেন রেখে দেন তাহলে ওটা সারাদিনই অনলাইন দেখাবে, হ্যাঁ তো স্যার বুঝলাম। বাইরের আসলে প্রবলেমটা হয়েছে। তাহলে স্যার আর একটা বিষয়, ধরেন এই প্রজেক্টে ছিল হচ্ছে $50, হ্যাঁ, হুম, তো আমাদের 3 জনকে উইন করেছে, সেক্ষেত্রে সবুর ভাই কিন্তু $50 অলরেডি পেয়ে গেছে স্যার। আপনারা দুজন মিলে $100 পাবেন এখন, 50-50 করে। এটাই আমি ইমনটা বলছি স্যার, ও ভরসা পাচ্ছে না। আরে না ভরসা না, যে এই বিষয়টা আমার অজ্ঞাত, আমি জানি না যে $50 প্রজেক্টে। জি স্যার ওই একটা ব্যাপার, এর আগে যখন আমি দ্বিতীয় রানার আপ মানে রানার আপ হয়েছিলাম না স্যার, জি, তখন আমার মানে কন্ট্রাক্ট করে নিয়েছিল প্রজেক্ট দিয়ে স্যার, বুঝছেন, যে আমি আপনার লোগোটা ইউজ করতে চাই, আপনি কি সেল করতে আগ্রহী কিনা। সেই ক্ষেত্রে নতুন করে আর একটা প্রজেক্ট ছাড়ার পরে উনি আমাকে $10, মানে প্রথম অবস্থায় বুঝতে পারিনি, $10 বেচে দিছিলাম স্যার, বুঝতে পারছেন, কিন্তু এবার কিন্তু ডিরেক্টলি একদম হচ্ছে উইন করে দিছে। বুঝতে পারছি বুঝতে পারছি। এবং পরবর্তীতে আমাকে চ্যাটে এসে বললো যে ভাই আপনার হচ্ছে পাখিটা আমাকে দেন, মাথাটা একটু বড় করে দেন আর ওই চোখটা একটু বড় করে দেন। আমি ওকে স্যার কয়ে দিয়ে দিছি, দেনাম দেন দেখি $45 চলে আসছে। ঠিক আছে, দেখছেন আইডিয়া, মনে করেন যে নিয়ে আসছেন পাখির, কত সুন্দর আইডিয়া আসছে, এই আইডিয়া কেউ দিতে পারেনি এরকম পাখির আইডিয়া। তবে ইমন ভাইয়েরটা সবার চাইতে ভিন্ন হয়ে গেছে, এটা তো আসলে ওই পাখি হয় নাই, কোয়েলি পাখি হয় নাই, কিন্তু হয়তো বায়ারের কাছে ভালো লাগছে। আর বায়ার তো আমাক ইয়ে দিছে স্যার, স্কেচ দিছে। এরকম? হ্যাঁ ও আচ্ছা, আমার ডিজাইন দেখে খুব ভালো লাগছিল, তারপরে এসএমএস করছে, এসএমএস করে নিজে স্কেচ করে দিছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আর পাখিটা হচ্ছে নিছে, আর এই লোগোটা স্যার ক্রিয়েটিভলি নিছে, ওই জন্য মাল্টিপল এতগুলো স্যার উইন করছে। বুঝতে পারছো পাখির মধ্যে কিউ বুঝাইছে, বুঝাইছেন আপনি, কিউ এ আই এল, কোয়েল, কোয়েল রক, ঠিক আছে, সুন্দর হয়েছে। তবে সৌর ভাইয়ের লোগোটা আমার কাছে বেশি সুন্দর লাগছে এই কোম্পানির জন্য, বাইরের স্কেচ আপনি যেটা দিছে এটা আমার কাছে অতটা ভালো লাগেনি, কিউটা অত ভালো বোঝা যাচ্ছে না। আমার কিউ বুঝতে পারতেছে হ্যাঁ, আপনার তো কিউ বোঝাই যাচ্ছে না আপনারটার। আমি কিন্তু এটা কিউ ধরে দিছি স্যার, এটা স্যার পাখির লেজ দিয়ে কিউ বানায় দিতে শুরু করে। ও আচ্ছা, 99 এর কনসেপ্ট মারছেন মনে হচ্ছে। ও তো আপনি বললেন স্যার, না বুঝলে চলে। আচ্ছা আচ্ছা, সুন্দর হয়েছে সুন্দর হয়েছে। আচ্ছা মোটামুটি সবাই চলে আসছে, আমরা এখন যাই ক্লাসে যাই। আচ্ছা তাহলে আজকে আমরা প্যাকেজিং ডিজাইন দেখতেছি। প্যাকেজিং ডিজাইন, তাহলে প্যাকেজিং ডিজাইনের সাইজ গুলো কি হবে এটা এখন আপনাদের কাছে প্রশ্ন, তাই না? প্যাকেজিং যখন আপনারা ডিজাইন করবেন ওর সাইজটা কি হবে, প্যাকেজিং এর সাইজটা কি হবে? আপনাদের বাসায় পেপার আছে, প্যাকেট আছে? প্যাকেট জি স্যার আছে তো অবশ্যই। আচ্ছা আমি একটা দেখাই দিচ্ছি, আপনারা ওই অনুযায়ী করবেন। প্যাকেজের ডিজাইন সেন্টিমিটারে অথবা ইঞ্চিতে হয়, সেন্টিমিটারে অথবা ইঞ্চিতে হয় প্যাকেজিং এর ডিজাইন, সেন্টিমিটার তো বেশিরভাগই সেন্টিমিটারে হয়, বেশিরভাগ সেন্টিমিটারে হয়, বুঝাতে পারছি, বেশিরভাগই সেন্টিমিটারে হয়, তো যাই হোক আমরা যাই, যে আমরা একটা প্যাকেজিং ডিজাইন করি। এই নিলাম রেক্ট্যাঙ্গেল, এখানে ক্লিক করলাম, করার পরে আমরা দিলাম হচ্ছে 100 সেন্টিমিটার
স্যার কিছু তো শোনা যায় না।
হ্যালো, সালাম আলাইকুম। জি স্যার। জি স্যার, শোনা যায়? আমার এখানে তো কোনো নেটও কাজ করতেছে না ভালো মতো। যাক, আপনাদের যেটা আছে নেটের খুবই সমস্যা, আপনাদেরকে কিছু প্রজেক্ট করতে লাগাই দিই। খুবই প্রবলেম করতেছে নেট, বিদ্যুৎ তো নাই একে। আপনারা তো কাজ পারেন, এই সময়টাতে আপনারা ক্লাস করেন আর ফ্রিল্যান্সারে ইন করেন, ফ্রিল্যান্সারে কিছু প্রজেক্ট আপনারা করেন। কন্টেস্ট স্যার? জি, কন্টেস্ট স্যার। আগামী প্রজেক্ট গুলান কি, সেগুলা কি বলবেন এখন? ছয় দিন হলো। হ্যাঁ, বলবো তো অবশ্যই, ক্লাস শেষে বলি, তাহলে আপনাদের ভালো হবে আমারও ভালো হবে। ঠিক আছে স্যার, আমারও তো কারেন্ট নাই, আমি তো কাজ করতে পারবো না এখন। হ্যাঁ, ভোর থেকে বৃষ্টি হওয়ার পর থেকে এরকম ভাই। আমি প্রশ্ন করে আপনারা প্রশ্নের অ্যান্সার দিন, পারবেন? একটা এক্সাম নিয়ে নেই তাহলে। জি স্যার, তাই করেন, এটাই ভালো হবে স্যার। ঠিক আছে, তাহলে আপনার খাতাগুলো একটু দেখে নেন। খাতাগুলো একটু দেখে নেন। এক মিনিট সময় দিলাম খাতা দেখার জন্য। গ্রুপে কে মেসেজ করছে এখন? এলইডিবি গ্রুপে মেসেজ করা বন্ধ করেন আপনারা। দেখছেন, দেখতেছেন আপনারা? জি স্যার, দেখতেছি স্যার। ঠিক আছে, দেখি ফটোশপ না এআই এর উপর স্যার? দুইটাই দুইটাই। এই এক্সাম কিন্তু ফেসবুকে লাইভ যাচ্ছে, আপনাদের এই এক্সামটা সবাই দেখবে শুনবে। দেখছেন, দেখতেছেন? জি স্যার, দেখতেছি তো। তাহলে আমি প্রশ্ন করি, দেখা শেষ হয়নি, এক মিনিট তো পার হয়ে গেল। স্যার শুরু করেন, যা থাকে কপালে, আলহামদুলিল্লাহ চেষ্টা করবো স্যার ইনশাল্লাহ। অনেক ভাই, আপনাকে দিয়ে শুরু হলো তাহলে। ভার্টিক্যাল লাইনের কাজ কি বলেন? পারবেন না? পারবেন কি পারবেন না? অনেক তো নাই স্যার, পারবে না মনে হয়, একজন বের হয়ে গেছে। আচ্ছা, এনামুল হাসান ভাই, আপনি বলেন ভার্টিক্যাল অ্যালাইনের কাজ কি? স্যার অ্যালাইনের কাজ হচ্ছে স্যার,
অ্যালাইন মানে হচ্ছে স্যার সোজা করা, মানে কোনো কিছু স্যার সুন্দরভাবে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ করা আর কি। আর ভার্টিক্যালি বলতে স্যার আমরা যেটা ভার্টিক্যাল বুঝি, মানে খাড়া যেটা স্যার সেভাবে সোজা করাকে ভার্টিক্যাল অ্যালাইন বলে স্যার। আচ্ছা বুঝিনি স্যার প্রশ্ন। টাইপোগ্রাফি টাইপের জি টাইপ টুলসের একটা ভার্টিক্যাল অ্যালাইন আছে, ওইটার কাজ কি? টাইপ টুলসের ভার্টিক্যাল অ্যালাইন বুঝলাম না আপনাদের। ফন্টের মাঝের মানে অক্ষরের মাঝের দূরত্ব গুলো স্যার নির্ধারণ করে। আমরা আউটলাইনটাকে ফিলে পরিণত করার জন্য এক্সপ্যান্ড করি, ভালো হয় নাই বলেন। এটা কি ভেঙে ফেলা হবে স্যার? জি বলেন স্যার, বললাম তো আমাদের যেসব শেপ গুলো বা যেসব পাথ গুলো আমরা ওটাকে কাস্টমাইজ করার জন্য রেডি করি, যখন কাস্টমাইজ হয় না তখন আমরা এক্সপ্যান্ড করে ওর মোটটা ভেঙে ফেলে আমরা আমাদের নিজের মতো মোট তৈরি করে নিই। এটা আমি বলছিলাম যে নিজের মতো মোট তৈরি করে নেওয়ার জন্য আমরা ক্রিয়েট আউটলাইন করি। যেমন একটা টাইপ, এই টাইপটা একটা ফরম্যাটে থাকে, এটাকে আমরা ভেঙে ফেলবো কিভাবে? ক্রিয়েট আউটলাইনের মাধ্যমে এক্সপ্যান্ড করে দিই। ঠিক আছে? ঠিক আছে জি। আচ্ছা তারপরে বলেন টেক্সট ওয়ার্প কি জিনিস স্যার? টেক্সট ওয়ার্প হচ্ছে টাইপ টুলের একটা অপশন স্যার। টাইপ টুলের স্যার কোন টেক্সট লেখা অবস্থায় লেখার নিচে মোটা করা বা উপরে মোটা করা, মাঝখান থেকে মোটা করা, পতাকার মতো এরকম স্যার ওয়ার্প অপশন গুলো টেক্সট ওয়ার্প। আসলে স্যার ক্লিয়ারলি বলতে পারতেছি we have any information about the logo? বুঝলাম না স্যার। we have any information about a logo design? yes we have. আচ্ছা তো স্যার আমাদের information বলেন, information কি information আছে logo design বলেন দেখি। যেমন স্যার একটা লোগো ডিজাইন করতে গেলে আপনি বলছিলেন বেসিক চারটা বিষয় মাথায় থাকতে হয়। কি কি চারটা বিষয় স্যার? প্রথমে স্যার লোগোটা কোন কোম্পানির হবে, তারপর স্যার লোগোটা কি রিলেটেড হবে, লোগোটার কালার কেমন হবে, এইগুলো। কয়টা প্রশ্ন হয়েছে কাউন্ট করি নাই তো, চার পাঁচটা তো হলো। একটা তো পারেন না, আরেকটা করেন স্যার, সমস্যা নেই। কোনটা পারেনি সবে আল্লাহ কি বলতে স্যার? আমরা মকআপ কেন করি? মকআপ স্যার, মকআপ বলতে মকআপের বাংলা আসলে মনে হয় প্রেজেন্টেশন, মানে স্যার সাজানো গোছানো। আমার একটা লোগোকে আমি একটা স্যার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মকআপ করি স্যার, সুন্দরভাবে বাইরের কাছে উপস্থাপন করার জন্য মকআপ করি। এই কথা বাদে অন্য ভাবে বলেন দেখি আরো স্যার, হেল্প করেন অন্য ভাবে কিভাবে বলবো। আমি তো হেল্প আজকে তো আপনাদের আমি কোশ্চেন আপনাদের থ্রো করতেছি আপনি অ্যানসার দিচ্ছেন, আমি আজকে কেমনে হেল্প করবো? এটা
স্যার এখনো তো ভাবার সময় নাই, ইনস্ট্যান্ট যেটা অ্যানসার দিলাম এটাই স্যার, মানে আর এক মাথায় কিছু আসতেছে না। ওকে আপনার কোশ্চেন ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। পাস করছেন না ফেল করছেন এটা পরে বলবেন, ক্লাস শেষে মার্কিং করতেছি আমি, সমস্যা নাই। আব্দুল সবুর ভাই জি স্যার বলেন স্যার, আপনি বলেন গুগল ক্রোমের লোগো কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা করেছিলাম? সম্ভবত 60 ডিগ্রি করে স্যার, 60 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেশনে আমরা করেছিলাম, 60 ডিগ্রি স্যার। একটা শেপ কত ডিগ্রি? না সরি স্যার, হচ্ছে 120 ডিগ্রি স্যার, সরি স্যার 120, 360 ইনটু 3 ভাগ 3, কি ইনটু ভাগ 3? 360। আচ্ছা ঠিক আছে, ওকে। রবির লোগো কত ডিগ্রি অ্যাঙ্গেলে করেছিলাম আমরা? এতো মহাবিপদ স্যার, মহাবিপদ কেন? এখন স্যার মজার মজার প্রশ্ন ধরতেছেন আর ধরছেন যাবে স্যার, 45 ডিগ্রি মোস্ট প্রবাবলি, 60 ডিগ্রি ভাই 60 ডিগ্রি। হ্যালো সোহুল ভাই জি স্যার বলেন, কত ডিগ্রি বলেন? আমি তো 45 ই খেয়াল করে দেখতেছি স্যার, 90 এর হচ্ছে 45 স্যার। আপনি করেন তো লোগোটা দেখেন তো, 45 না 60 না 30 দেখেন তো। এখন তো তাহলে রবির লোগো বের করতে হবে স্যার, বের করেন, বের করে দেখেন, আপনার বের করে দেখেন, দ্রুত দেখেন কয়টা শেপ আছে দেখেন ওখানে রবির লোগোতে। মোট 6টা শেপ আছে স্যার, তাহলে 360 কে 6 দিয়ে ভাগ দিলে কত হয়? 36 স্যার, 6 6 36, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। মনে নাই আপনার, দুইটাই পারেন নাই, মনে নাই একটা পারছেন একটা পারেন নাই জি স্যার। আচ্ছা ফটোশপে মাস্কিং এর নিয়ম কি আর ইলাস্ট্রেটরে মাস্কিং এর নিয়ম কি? সরি স্যার প্রশ্নটা আরেকবার, ফটোশপে কিভাবে মাস্কিং করে, ইলাস্ট্রেটরে কিভাবে মাস্কিং করে? একটা শেপের উপর স্যার হচ্ছে যে ছবিটা আমরা প্রথমে মাস্কিং করব স্যার, কোথায় এটা কাটটা ফটোশপটা বলছেন না ইলাস্ট্রেটর? ফটোশপে স্যার। আচ্ছা বলেন, সেটা ছবিটা উপরে রাখবো আর হচ্ছে শেপটা নিচে রাখবো স্যার। আর ইলাস্ট্রেটরে? ইলাস্ট্রেটরে স্যার হচ্ছে ছবিটা স্যার হচ্ছে নিচে রাখবো এবং হচ্ছে শেপটাকে উপরে রাখবো এবং কিবোর্ডের সরি এই হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করবে তো স্যার, ক্লিপিং মাস্ক। ঠিক আছে দুইটা পারছি। মাস্কিং কয় ধরনের ইলাস্ট্রেটরে? জানা মতো তো স্যার তিনটা স্যার, লেয়ার মাস্ক আর ক্লিপিং মাস্ক। এই আপনাদের ব্রেক শেষ হয় নাই? ব্রেক শেষ হয়েছে, আমরা ইয়া করতেছি প্রশ্ন অ্যানসার করব স্যার, লেয়ার মাস্ক আর ক্লিপিং মাস্ক স্যার। আচ্ছা ঠিক আছে সাধু ভাই, আজকে কিন্তু দেখেন আমার কি অবস্থা, এই কিন্তু ভেজাল পড়বো ভাই, একটু কাইন্ডলি দেখেন। ঠিক আছে কি দেখবো, আমার এখানে তো বিদ্যুৎ নাই, আমি তো মোবাইল দিয়ে কানেক্ট আছি। জি জি স্যার ঠিক আছে স্যার, তারপর আমি মেসেজ দিচ্ছি সবাইকে, মেসেজ পৌঁছায় দিচ্ছি স্যার। আচ্ছা